ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট। আজ আমরা এই ভিডিওতে টোপোগ্রাফিক্যাল ম্যাপের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেই বিষয়টিকে কীভাবে অঙ্কন করতে হয় খাতাতে। দেখো, এটা হচ্ছে সর্বপ্রথম বুঝতে হবে, এটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এটা উড়িষ্যাতে আছে। টোপোগ্রাফিক্যাল ম্যাপের নাম্বার রয়েছে এখানে, ঠিক আছে। টোপোগ্রাফিক্যাল ম্যাপ আমাদের প্রধানত আগে ইউজ হতো ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার, ভেজিটেশন, ন্যাচারাল যে সমস্ত বিষয়গুলো রয়েছে বা ম্যান মেড যে সেটেলমেন্ট, রোড, এই সমস্ত বিষয়গুলোকে দেখার জন্য, এই সমস্ত ল্যান্ড ফর্ম বা ল্যান্ডের যে গঠন, এই সমস্ত বিষয়কে বোঝার জন্য এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করা হতো। বর্তমান সময় জিপিএস রয়েছে, এই টোপোগ্রাফিক্যাল ম্যাপের গুরুত্ব কিন্তু অনেকাংশে কমে গেছে। তবে এই টোপোগ্রাফিক্যাল ম্যাপের সম্বন্ধে ভূগোলের স্টুডেন্ট হিসেবে একটু হলেও ধারণা রাখা উচিত, সেই জন্যই কিন্তু তোমাদের টুয়েলভে এই বিষয়টা রয়েছে, এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ রয়েছে। দেখো, এটা একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, আমরা অনেকেই ম্যাপ দেখেছি, ইন্ডিয়া, ওয়ার্ল্ড, সেরকম টাইপেরই ম্যাপ, কিন্তু এখানে কিন্তু সেরকম বিষয় নেই, ঠিক আছে। কিন্তু এখানে অনেক ইনফরমেশান লুকিয়ে রয়েছে, যারা রিড করতে পারে তারা অনেক কিছু বুঝতে পারবে, তোমরাও আশা করি বুঝে যাবে ধীরে ধীরে। দেখো, এই টোপোগ্রাফিক্যাল ম্যাপের সাহায্যে আমরা কোনো একটা পার্টিকুলার প্লেসের, কোনো একটা ছোটো অঞ্চলের আমরা সেখানকার গঠন, সেখানকার ম্যানমেড এবং ন্যাচারাল যে সমস্ত ল্যান্ডফর্মগুলো রয়েছে সে সমস্ত বিষয় সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। এবং সেই বিষয়ে একটা টপিক রয়েছে আজ, যেটা টপিকটা আমি বোঝাবো, সেটা হলো ল্যান্ডফর্মের, অর্থাৎ ভূমির যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটা কীভাবে এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে খাতায় তোলা হয় সে বিষয়ে দেখাবো একটি লাইনের মাধ্যমে, ঠিক আছে। তোমাদের এক্সামে এসে থাকে এরকম ধরনের যে 10 সেমি একটি বাহুর ওপরে যে ল্যান্ডফর্ম রয়েছে সেটিকে তুলে ধরো তোমাদের খাতায় পেন্সিল, কম্পাস বা সেট স্কোয়ারের সাহায্যে, ঠিক আছে। সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করবো, তার আগে একটু বেসিক ধারণা দেবো এই টোপোগ্রাফিক্যাল ম্যাপের সম্পর্কে। দেখো, এটা একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ঠিক আছে, এটা একটা ওল্ড টোপোগ্রাফিক্যাল ম্যাপ, সেজন্য একটু ঘোলা ঘোলা এসেছে এবং ছবিটাও খারাপ, ঠিক আছে। তোমাদের আমি ডিজিটাল দেখাবো, ভালো ছবি দেখাবো, তার আগে দেখে নাও। দেখো, এখানে বিভিন্ন ধরনের লাইন ড্র করা আছে, এখানে দেখতে পাচ্ছ লাইন, কালো কালারের লাইন, এগুলো হচ্ছে নদী, ঠিক আছে, এগুলো হচ্ছে নদী। এবং এখানে তোমার যে কন্ট্রোল লাইন, কন্ট্রোল লাইন আমরা আগে সকলেই পড়েছি, কন্ট্রোল লাইন বলতে বোঝায় যে সমস্ত লাইন দ্বারা সমান উচ্চতাযুক্ত স্থানকে যুক্ত করা হয়, অর্থাৎ এই অঞ্চলের যে সমস্ত, মনে করো এটি একটি অঞ্চল, এই অঞ্চলের যে সমস্ত জায়গাগুলো সমান উচ্চতা যুক্ত সেই সমস্ত জায়গাগুলোকে একটি নির্দিষ্ট লাইন দ্বারা যুক্ত করার পরে যে লাইনটা তৈরি হয় সেই লাইনটিকে বলা হচ্ছে কন্ট্রোল লাইন। এরকম প্রচুর কন্ট্রোল লাইন থাকে একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপে, প্রচুর কন্ট্রোল লাইন থাকে, ঠিক আছে। দেখো, টোপোগ্রাফিক্যাল ম্যাপের যে বেসিক ইনফরমেশনগুলো সেগুলো কিছুটা উপরে এবং কিছুটা নিচে দেওয়া থাকে, ঠিক আছে, সেগুলো আমি পরে বুঝিয়ে দেবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আগে দেখো এই টোপোগ্রাফিক্যাল ম্যাপটার কন্ট্রোল লাইনটা কি, এগুলো হচ্ছে কন্ট্রোল লাইন, দেখতে পাচ্ছ প্রচুর কন্ট্রোল লাইন রয়েছে। দেখো, এগুলো বাদামি কালারের গোল গোল বা বিভিন্ন শেপের দেখো লাইন রয়েছে, এগুলো হচ্ছে কন্ট্রোল লাইন, ঠিক আছে। কন্ট্রোল লাইন এর উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি সেই অঞ্চলটার উচ্চতা। দেখো, এখানে লেখা রয়েছে 1450, তার মানে এই অঞ্চলটার উচ্চতা 1450 মিটার, ঠিক আছে। দেখো, এখানে রয়েছে আবার 1300, এই 1300 মানে কি, এই অঞ্চলটার এই রেখাটা যে সমস্ত অঞ্চলের ওপর দিয়ে গিয়েছে সেই সমস্ত অঞ্চলের উচ্চতা 1300 মিটার। আবার একটু যদি অন্য জায়গায় দেখো, এখানে দেখো রয়েছে 1500 মিটার, অর্থাৎ এখানে এই 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 পিকটার উচ্চতা হচ্ছে 1500, মানে এই অঞ্চলটার উচ্চতা হচ্ছে 1500। দেখো, এই লাইনের মাধ্যমে কোনো একটা পার্টিকুলার অঞ্চলের উচ্চতা দেখা যায়, শুধু এখানে উচ্চতার বিষয়টি দেখা যায় এমন না, এখানে রিভার ফ্লো, সেটেলমেন্ট, রোড ডিস্ট্রিবিউশন, রোডের ডেন্সিটি, এই সমস্ত বিষয় সম্পর্কে জানা যায়, আস্তে আস্তে সবই হবে। তবে আমি আজকে শুধুমাত্র ভূমিরূপের বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো যাতে তোমাদের হালকা মনে হয়, ঠিক আছে। তো দেখো, এরকম ধরনের একটা চিত্র আঁকতে হবে, এটা খুব সিম্পল চিত্র, শর্ট ফর্মে এঁকে দিয়েছি, ঠিক আছে। এরকম ধরনের একটা চিত্র তোমাকে আঁকতে হবে, ঠিক আছে, এই এই ম্যাপটা থেকে, এই ম্যাপটা থেকে। এরকম একটা ম্যাপ তোমাদের স্কুলে দিয়ে দেবে যখন এক্সাম হবে, ঠিক আছে, তখন কিন্তু এই ম্যাপটা থেকেই তোমাদের একটা সিম্পল চিত্র আঁকতে হবে। কীভাবে আঁকবে আমি সেই বিষয়টা হালকা করে এখানে বোঝানোর চেষ্টা করবো যাতে তোমাদের পরবর্তীকালে ব্যাপারটা বুঝতে ইজি হয়, খুব সহজেই বুঝতে পারো। দেখো কী রয়েছে, এরকম একটা ম্যাপ তোমাকে দিয়ে দেবে স্কুলে যখন এক্সাম হবে, প্রোভাইড করবে তোমাকে এরকম একটা ম্যাপ। সেখানে একটা প্রশ্ন থাকবে, প্রশ্নটা এমন যে 15 সেমি বা 10 সেমি, ঠিক আছে, এরকম বললো, মনে করো আমি 10 সেমি ধরে করছি, বলছে 10 সেমি একটা
রেখার ওপর যে সমস্ত ভূমিরূপটা, ভূমিরূপের যে গঠন সেই গঠনটা প্রস্তচ্ছেদ করো, এরকম বলতে পারি। ঠিক আছে, তো দেখো 10 সেমি স্কেল আমরা যে কোনো এই অঞ্চলের যে কোনো জায়গা থেকে আমরা 10 সেমি নিয়ে নেবো। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে আমরা 10 সেমি, মনে করো এই অঞ্চল থেকে এখানে আমরা স্কেলে একটা 10 সেমি পেয়ে গেলাম। ঠিক আছে, এরকম করে একটা 10 সেমি তোমার যেখানে ইচ্ছে সেখানে নিবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ম্যাপটা যে দিবে ম্যাপটার ভেতরে যে কোনো অঞ্চলে তুমি নিয়ে নিবে, কোনো অসুবিধা নেই। এরকম একটা 10 সেমি দাগ নিয়ে নিলে এখানে। এই দাগটা নেওয়ার পরে, ঠিক আছে, এই দাগটার উপরে দেখো অনেকগুলো কন্ট্রোল লাইন পড়েছে, অনেক, ঠিক আছে, প্রচুর কন্ট্রোল লাইন পড়েছে। সেই কন্ট্রোল লাইনের যে মান বা যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ওই পরিলেখটা তৈরি হবে। ঠিক আছে, তো আমি একটা দেখাচ্ছি, দেখো এখান থেকে এখানে আমরা 10 সেমি পেয়েছি, একটা স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনের নাম দিলাম, মনে করো এটা এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, প্রথমে এটা এ পার্টটা নাম দিচ্ছি এ, ঠিক আছে, মনে করো এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে এ। ঠিক আছে, আর এ পার্টটার নাম হচ্ছে বি, এমন হতেই পারে, ঠিক না? তো তারপরে দেখো এই অঞ্চলের কন্ট্রোল মানটা আমরা কীভাবে নেব, এটাই কিন্তু সবথেকে বড় সমস্যা তোমাদের জন্য, নিউ কামার বা নিউ লার্নার হিসেবে তোমাদের কাছে কিন্তু খুব কঠিন ব্যাপার কীভাবে নেব। সেজন্য কিন্তু পদ্ধতি রয়েছে। কী লাগবে? একটা খাতার টুকরো বা একটা খাতার ছোট একটা অংশ লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন ধরনের অংশ লাগবে। দেখো এমন টাইপের একটা খাতার পেজ তোমাকে ছিঁড়ে নিতে হবে, এমন টাইপের, দেখতে পাচ্ছ এটা, এমন টাইপের একটা খাতার পেজ তোমাকে ছিঁড়ে নিতে হবে, এই এরকম টাইপের। ঠিক আছে, এই অংশটা দিয়ে এর ওপরে আমরা এ বি লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমার এ বি লেখা, আমি একটা এই এখানে দেখো, এই এখানে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, এ বি লিখে এই পেজটার ওপরে যে সমস্ত কন্ট্রোল লাইনগুলো ছেদ করবে, ঠিক আছে, সেই সমস্ত কন্ট্রোল লাইনগুলোকে তোমার টেনে নিতে হবে এবং সেই ভ্যালুগুলো নিচে লিখে নিতে হবে। এই এই মনে করো এটা হচ্ছে এ, আর এদিকে মনে করো কোথাও বি আছে। আমি দেখিয়ে দিচ্ছি, তখন মনে করো যে এটা একটা খাতার পেজ, ছোট্ট পেজ তুমি ছিঁড়ে নিবে খাতা থেকে, এখানে হচ্ছে এ আর এবার হচ্ছে বি। ঠিক আছে, এই এ আর বি লাইনটাকে তোমার এই যে টোপোগ্রাফিক্যাল ম্যাপটা রয়েছে সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপের উপরে রাখবে, এই খাতার পেজটাকে, এই খাতার পেজটাকে সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপের উপরে রাখবে। এবং রাখার পরে এই এ বিন্দু থেকে শুরু করবে, দেখবে কোন কোন লাইনগুলো এই রেখাটার উপরে ছেদ করছে বা এই খাতাটার বা যে ছোটো অংশ পেজ, পেজের যে ছোটো অংশ সেই অংশটার উপরে কোন কোন অংশটা ছেদ করছে, সেই সমস্ত ছেদের মানগুলো এই রেখা বরাবর নিয়ে নেবে। ঠিক আছে, সেই রেখা বরাবর নিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপের কাজ শেষ হয়ে যায়। তারপরে আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ আর লাগবে না, সেই মানগুলোই আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ। সেই মানগুলোকে যদি ভালো মতো নেওয়া যায় তাহলে আমরা ছবিটা খুব ইজিলি আঁকতে পারবো। দেখো তারপরে কি আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপের কাজ শেষ, এখন আমাদের কি 10 সেমি, মনে করো 10 সেমি বলেছিলাম, এই 10 সেমি আমরা এখানে টেনে নিয়েছি খাতাতে, খাতাতে আমরা 10 সেমি টেনে নিয়েছি এবং ওপরে ওপরে একটা দাগ টেনে দিয়েছি দুপারে। ঠিক আছে, দুপারেই ছোটো ছোটো দাগ দিয়ে দিয়েছি, যেখানে আমরা কি 1 সেমি 1 সেমি করে কেটে নিয়েছি। দেখো দুপারেই 1 সেমি 1 সেমি করে কেটে নিয়েছি। এরপরে কি করব, দেখো এইটা এই বিষয়টা বুঝতে হবে। দেখো এরকম একটা ছবি হবে, তার আগে আমাদের কী করতে হবে এই জিনিসটা, এরকম করে আমাদের যে ছবিটা আমরা এঁকে নিয়েছি, ঠিক আছে, এরকম করে যে ছবিটা এঁকে নিয়েছি এবি, তার তোমার হচ্ছে বাম সাইডে যে 1 সেমি 1 সেমি করে নিয়েছি সেখানে আমাদের স্কেল ধরতে হবে, উলম্ব স্কেল, সেটা আমরা ধরবো কি 1 সেমিতে 100 ধরবো। ঠিক আছে, সবসময় কী ধরবো 1 সেমিতে 100 ধরবো। ঠিক আছে, 1 সেমিতে 100 ধরবো, এবং আমাদের সবসময় মাথায় মনে রাখতে হবে যে সমস্ত ভ্যালুগুলো আসবে আমাদের সেই পেজটাতে, সেই পেজটাতে যে ভ্যালু আসবে সেই ভ্যালুর লোয়েস্ট ভ্যালুটা আমরা সবার নিচে রাখবো, লোয়েস্ট ভ্যালু সব থেকে নিচে রাখবো, এখানে রাখবো এই এই বিন্দুতে আমরা লোয়েস্ট ভ্যালুটা, এই বিন্দুটাতে এ, এই বিন্দুতে আমরা লোয়েস্ট ভ্যালুটা রাখবো। দেখা হলো সে আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপের মানগুলো মনে করো যে 800 900 1000 120 এমন এসেছে, এখানকার যে সমস্ত মানগুলো আমরা নিচ্ছি সেখানে দেখা গেলো মানে আসছে 900 থেকে 900, তারপরে তোমার 1000 1100 1200, তো 900টা হচ্ছে লোয়েস্ট। এই রেখাটার উপরে যে লোয়েস্ট মানটা পাবো সেই মানটাকে আমরা এই বিন্দুতে রাখবো। ঠিক আছে, এই এই বিন্দু দেখো আমরা যেরকম একটা পেয়েছি 800 লোয়েস্ট পেয়েছি, তো লোয়েস্টটাকে নিচে রাখলাম, তারপরে 800 পরে কি 900, আমরা জানি কি 100 করে 100 মিটার করে ইন্টারভেল রয়েছে, সেজন্য কী করবো 800 পরে 900 লিখবো, তার 1000 লিখবো, 1100 লিখবো, এরকম করে 4-5টা লিখে নেবো আমরা। ঠিক আছে, যে কটা লাগবে আমরা লিখে নেবো, ওটা করতে করতেই বোঝা যাবে। তারপরে আমরা এই যে মানগুলো আমরা ভ্যালুগুলো পেয়েছিলাম
এই এই পেজটাতে ভ্যালুগুলো যে পেয়েছি, যে ভ্যালুগুলো পেয়েছি 900, 960, 980 যাই পাই, ঠিক আছে, এগুলো এই ভ্যালুগুলোকে আমাদের স্কেল অনুসারে আমরা যে 100 ধরেছি সে 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। সে 100 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো 1 সেমি 2 সেমি সেই সেমিটাকে আমরা এখানে উঠিয়ে দেবো। এরকম পাওয়ার পরে এই বিন্দুগুলো আমরা অনেকগুলো বিন্দু পাবো, এরকম অনেকগুলো বিন্দু পাবো, ঠিক আছে। সেই বিন্দুগুলোকেই কাজে লাগিয়ে আমরা হাতের সাহায্যে একটা রেখা অঙ্কন করব, আর এই রেখাটাকেই নির্দেশ করবে কি, একটা ভূমিরূপ। সেই অঞ্চলে ভূমিরূপটা কেমন, যেরকম এখানে বোঝা যাচ্ছে এই অঞ্চলে এই যে আমি একটা লাইন বরাবর পরিলেখ এঁকেছি, তার মধ্যে এই অঞ্চলের উচ্চতা সব থেকে বেশি এবং এই অঞ্চলের উচ্চতা সব থেকে কম। এবং এখানে যদি ভালো মতো স্টাডি করি আমরা বুঝতে পারবো এই অঞ্চলটা উঁচু এবং এই অঞ্চলটা উঁচু, তার মাঝখানে কি রয়েছে, নিচু। তার মানে কি, এই অঞ্চলে একটা নদী থাকতে পারে, মানে দুটো উঁচু অঞ্চলে মাঝে কি থাকে, অবশ্যই একটা নিচু অঞ্চল থাকে, আর নিচু অঞ্চলে কি হবে, জল বয়ে যাবে, আর জল বয়ে গেলে কি হবে, নদী সৃষ্টি হবে। তাহলে এই এই চিত্র দেখে আমরা অনেক কিছু অ্যাজুম করতে পারবো, সেগুলো পরবর্তীকালে তোমাদের ইন্টারপ্রেট করতে হয়, ঠিক আছে। দেখো এই অঙ্কনটা আগে তোমাদের বুঝতে হবে, এই যে মান ভ্যালুগুলো আমরা পেয়েছি এই ভ্যালুকে যে স্কেলের স্কেলের যে মানটা আমরা ধরেছি ভার্টিক্যাল স্কেল বা উলম্ব স্কেলে, সেই মান দিয়ে ভাগ করলে যে মানটা আমরা পাবো সেই মানটা উপরে নেব, ঠিক আছে। আর বেসে যে আমরা মানটা ধরছি সব থেকে লোয়েস্ট, যেরকম আমরা এখানে ধরেছি 800 বিয়োগ 900 ভাগ কত আমাদের স্কেল 100, তাহলে কত হচ্ছে 1, তাহলে আমরা 1 সেমি এখানে নিয়েছি। আবার এখানে কত হচ্ছে 900 960 960 বিয়োগ এই 800, বেস ভ্যালুটা বিয়োগ করতে হয়, ঠিক আছে। 960 বিয়োগ তোমার হচ্ছে 800, তাহলে কত হচ্ছে 160, 160 ভাগ কত আমাদের স্কেল, স্কেল কত 100, তাহলে 160 ভাগ 100 দিয়ে ভাগ করলে কত হয় 1.6, তো 1.6 নিয়েছি আমরা এখানে, এখানে কত নিয়েছি 1.6। এরকম করেই আমরা প্রতিটা মান মানের যে বিন্দুগুলো সেগুলো কিন্তু উপরে রেখেছি, এবং তারপরে একটা হাতের সাহায্যে কী করেছি আমরা একটা রেখা অঙ্কন করে দিয়েছি, যেটা কী করছে, যেটা বোঝাচ্ছে ভূমিরূপটা কেমন, কোথায় উঁচু কোথায় নিচু সেই পার্টিকুলার লাইন বরাবর, ঠিক আছে। শুধুমাত্র এখানে কিন্তু পার্টিকুলার লাইনটাকে দেখাচ্ছে, পুরো রিজিয়ানটাকে দেখাচ্ছে এমনটা নয়, সেই পার্টিকুলার লাইনে যে ল্যান্ডফর্ম সেই বিষয়টা বোঝাচ্ছে। তো ল্যান্ডফর্ম এমন করে আঁকতে হয়, খুব ইজি ব্যাপার, তোমাদের শুধু ভ্যালুটাকে কিন্তু সঠিকভাবে নিতে হয়। ভ্যালুটা যদি সঠিকভাবে নিতে পারো আর স্কেলটা যদি সঠিকভাবে ধরতে পারো, তাহলে কিন্তু এই যে ভূমিরূপের পরিলেখ তা কিন্তু অতি সহজে আঁকতে পারবে তোমরা। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা সেই বিষয়ে সলভ করে কোনো ভিডিও আপলোড করে দেবো।